তোমাকে তোমার পাওনা অল্প দিনের মধ্যে পরিশোধ করে দিব, এক মাস লাগবে না। এই কথা বলে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালারে ধরে এমন জোরে একটা টান মারলেন, রহমাতুল্লিল আলামিন, এক টানে একেবারে জমিনের মধ্যে আল্লাহর নবী লুটায় পড়লেন। এমন জোরে টান মেরেছে নবীজির জামা মুবারক পর্যন্ত খুলে গেছে। সিরাত ইবনে কাসির এর মধ্যে এমন ভাবে বর্ণনা করা হয়েছে, আমি আপনি এই ঘটনা পড়লে নিজের চোখে পানি রাখতে পারবেন না। এই ঘটনাটা আমি নিজে যতবার পড়েছি ততবার আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে চোখ দিয়ে পানি ঝরিয়েছি। এমন জোরে টান দিলেন নবীজির জামা মোবারক ছিঁড়ে গেল, নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন, ঘাড়ের মধ্যে ঘাড় মোবারকের মধ্যে দাঁত পড়ে গেল। দূর থেকে হযরত ওমর তাকায় তাকায় দেখতেছেন, ইহুদি আমার নবীকে এমন ভাবে অপমান করতেছে, ওমর কি আর সহ্য করতে পারে? ওমর মনে মনে ভাবে, হায় রে, যার জন্য কালেমা পড়া মুসলমান হইলাম, মা সারলাম, বাবা সারলাম, ঘর সারলাম, বাড়ি সারলাম, যার প্রেমে পাগল হইয়া আজকে ঈমান গ্রহণ করলাম, চোখের সামনে ইহুদি তাকে এইভাবে অপমান করবে, আমি খাত্তাবের ছেলে ওমর সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? হযরত ওমর দৌড়ে আসলেন, আয়েশা এক হাত দিয়া নবীজিকে টেনে উঠালেন, আর ওমরের কাছে একটা তরবারি ছিল, তার খাট থেকে বের করে ইহুদির গলার মধ্যে তরবারি ধরলেন আর বললেন, ইহুদি তুই আমাকে চিনোস, ভালো করে চিনোস, তুই কেন আল্লাহর নবীর সাথে এমন এমন বেয়াদবি করলি? তুই আমার নবীর গায়ে হাত দিলি, তোর কল্লামি এখনই ফেলে দিব। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি থর থর করে কাঁপতেছে। ইহুদি ভয় পেয়ে গেলেন, ওমর যেহেতু তরবারি ধরছে এই তরবারি থেকে আর বাঁচা যাবে না, কারণ ওমর তো এমন ওমর, ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয়ের রাস্তা পরিবর্তন করে। ওমর সম্বন্ধে আমার আমার নবী বলেছেন, আনা লাউ কানা বাদি নবিউল্লাহ কানা উমর, নবীজি বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন, ওমরকে আল্লাহ নবুয়াত দান করতেন। আল্লাহু আকবার। হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। আর হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহি, ওহির মেজাজের একজন মানুষ। আল্লাহু আকবার। ওমর যেটা বলে সেটা আল্লাহ নিজেও সমর্থন করে, সুবহানাল্লাহ বলে। ওমর তার বাড়ি ধরছে এত বড় সাহস। এবার তো ইহুদির পায়জামা গরম হয়ে গেছে, ভয় থর থর করে কাঁপতেছে, বলে বাঁচতে পারবো না। এই অবস্থা দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন না, ওমর আবার কল্লানা ফালায় দেয়, কারণ ওমরের রাগ সম্বন্ধে তো নবীজিও কি, ওমর ছিলেন গরম, কি ছিলেন গরম, হযরত আবু বকর ছিলেন নরম, তার মানে ইসলামে গরমও আছে, সব জায়গায় নরম ভাব দেখাইলে চলে চলে না, যখন যেমন তখন তেমন, যে যেমন তার সাথে তেমন। কেউ যদি ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে, এখানে আর নরম দেখানো যাবে না, শায়েস্তা করতে হবে, ঠিক কিনা বলেন? এটা ইমানের আলামত। হযরত ওমর বলে, ইহুদি এত বড় সাহস, কল্লা ফেলে দিব। ইহুদি ভয়ে থর থর করে কাঁপছে। নবীজি দূর থেকে দেখলেন ভাবসাব ভালো না, দৌড়ে এসে ওমরকে ধমকে, হে ওমর, তোমার এত বড় সাহস, ইহুদি আমার মেহমান, আরে সে অপমান করছে, আমাকে করছে, তুমি কেন তার কল্লার ভিতরে তরবারি ধরছো, কল্লার থেকে তরবারি নামাও, তোমার এত বড় সাহস, উল্টা নবীজি ওমরকে ধমকাইতেছেন। অথচ হযরত ওমর কিন্তু দৌড়ায় আসছেন নবীজির পক্ষ হইয়া। মনে করেন আমি আপনাদের এলাকার মেহমান, এখন আসছি, কেউ যদি আমাকে আইসা গালি দেয়, আমার গায়ে হাত দেয়, এটা আপনাদের প্রেস্টিজে লাগবে না? এখন আমার গায়ে হাত দিল যে আপনি তাকে মারার জন্য গেলেন, প্রতিবাদ করতে গেলেন, আমি যদি উল্টা আপনাকে ধমকাই, মিয়া আপনি ঢাকা থেকে হুজুর মানুষ আইছেন, আপনাকে গালি দিছে মারছে, আমরা আপনার পক্ষ নিচ্ছি, উল্টা আপনি আমাকে ধমকান, যান আপনার সাথে আমরা নাই। আমরা যে অধৈর্য, আমাদের যে রাগ, আমরা যে গরম, বলতাম ধর্মী
ওমরের ধৈর্য কেমন ছিল। ওমর মাটির দিকে তাকায় আছে, নিচের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী ধমকেছে, তুমি তারে কেন তরবারি ধরলা? ওমর বলল, ওগো নবীজি, ফিদাকা ইয়া আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা জান মাল সব কুরবানি হয়ে যাবে, আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আপনার গায়ে এই ইহুদি হাত দিয়েছে, আমার গায়ে যদি হাত দিত আমি ওমর কিছু বলতাম না। কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। আপনার গায়ে যদি ইহুদি হাত দেয়, আমি ওমর বাইসা থেকে কি লাভ? আরে আপনার প্রেমে পাগল হয়েই তো কালেমা পড়া মুসলমান হয়েছি। আরে আমার জান মাল সব তো আপনার জন্য, আমার ভালোবাসাও তো আপনার জন্য, আপনার গায়ে কেন হাত দিল? আমি ইহুদিকে ছাড়বো না, ওরে আমি শেষ করে ফেলাবো। নবীজি ডাক দিছে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? বলে বলেন কি, জীবনের চাইতে ভালোবাসি, সব কিছুর চাইতে ভালোবাসি। রহমাতুল্লিল আলামিন বলে, যদি ভালোবাসো তাইলে আমার 1000 দিরহাম যাও শোধ করে দাও। একে খাইছে ধমক, দ্বিতীয় তো আবার কি টাকা শোধ? আমরা হলে কি বলতাম, খায়ালে এক কাম নাই, আপনার টাকা আমি শোধ করতে যাবো, ধমক দিছেন কেন? বলে ওমর বলে, ঠিক আছে রহমাতুল্লিল আলামিন, আমি আপনার 1000 দিরহাম ইহুদিকে দিয়ে দিচ্ছি। ইহুদি ছিল শয়তান, মানে এর মধ্যে একটা রহস্য আছে। ইহুদিকে ওমর বলে 1000 দিরহাম নিয়ে যাও। ইহুদি এই জায়গায় আবার একটা প্যাচ খেলাইছে, যদি টাকাটা নিয়ে গেলাম মোহাম্মদের থেকে তাহলে তো তাকে আমি আর কি করতে পারবো না, জ্বালাইতে পারবো না, তার কাছে আসতে পারলাম না, তার মানে সম্পর্কটা আরো বাজায়া রাখতে হবে। ইহুদি বলে, আমি টাকা নিব না। কি নিবা? বলে 1000 দিরহাম পরিমাণ আমি খেজুর নিব। এখন খেজুর আরে কে দিবে? গাছের খেজুর পেরে হযরত তোমরা বলে, আয় তোরে খেজুরই দিমু। আল্লাহু আকবার। দুই দিন আগে কেবলমাত্র হযরত ওমর খেজুর পেকে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর বলে, ইহুদি আয় বস্তা নিয়ে আয়, তোরে খেজুর দিব। হযরত ওমর যখন ইহুদিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন খেজুর দেওয়ার জন্য, রহমাতুল্লিল আলামিন ডাইকা বলে, ওমর 1000 দিরহাম পরিমাণ খেজুর তো দিবা, 10 বস্তা আরো 1 বস্তা তোমার জরিমানা। রহমাতুল্লিল আলামিনের দিকে তাকায় ওমর বলে, ওগো আল্লাহর নবী, কিসের জরিমানা? বলে, ওই যে ইহুদির গলার মধ্যে তরবারি কেন ধরলা, এটার জন্য তোমার জরিমানা আরো 1 বস্তা। ধৈর্য কাকে বলে? আল্লাহু আকবার। ওমর তো আর এমনি ওমর হয় নাই, ওমর তো আর এমনি খলিফাতুর রাসূল হয় নাই, ওমর তো আর এমনি জান্নাতি হয় নাই। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, জীবনটাকে তামা বানায় ফেলাইছে, ঠিক কিনা বলেন? আসল স্বর্ণ বের করতে হলে স্বর্ণকে আগুন দি, কথা বলেন কথা বলেন, তারপরে আসল স্বর্ণ বের হয় এত সোজা না। আল্লাহু আকবার। হযরত ওমর তো আর এমনি ওমর হয় নাই, ওমর একবারও কোনো রাগ কইরা বলে নাই। বলে, ঠিক আছে রহমাতুল্লিল আলামিন, তরবারি ধরছি জান, এই কারণে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদিকে বাড়িতে নিয়ে গোলামকে ডাক দিয়া বলে, গোলাম গোডাউনের চাবিটা নিয়ে আসো। গোডাউনের চাবিটা নিয়ে তালা খুলে দেওয়া হলো। হযরত ওমর বলল, যা ইহুদি তুই জিত, যতটুকুন পরিমাণ খেজুর পাস মাইপা নিয়ে যা, আরো 1 বস্তা বেশি নিয়ে যা। ইহুদি বলে, কেন? বলে, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে রহমাতুল্লিল আলামিন আমার থেকে আরো 1 বস্তা জরিমানা করছে। এই কথা শুনে ইহুদি অবাক হয়ে গেছে, আরে এটা আবার কেমন আখলাক, কেমন চরিত্র, আরে এত ভালো চরিত্রের মানুষ তো আজ পর্যন্ত আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহু আকবার। মুহাম্মদকে আমি অপমান করলাম, লজ্জা দিলাম, গায়ে হাত দিলাম, জামা ছিড়লাম, জামা টান দিয়া রাস্তার ভিতরে ফেলে দিলাম, আমাকে একটা উচ্চ বাচ্চ কথাও বলল না, খারাপ আচরণও করল না,
হায়রে যে মানুষটা এত সুন্দর আচরণ করতে পারে, নিশ্চয়ই এত ভালো মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার! ইহুদি মনে মনে ভাবে, না না না, আমি আমার ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে যে মুহাম্মাদের কথা আমি শুনেছি, পড়েছি, জেনেছি, নিশ্চয়ই এই মুহাম্মাদই হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার, কারণ আমি তার যে আখলাক, চরিত্র, যে ধৈর্য, আমি তার মধ্যে বিনয়তা, ভদ্রতা দেখেছি। এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। এবার ইহুদি দশ বস্তা, এগারো বস্তা, দশ বস্তা নিয়ে ওমর বললেন, আরো এক বস্তা বেশি নাও। ও মুসলমান, আল্লাহ তাআলা এই কারণেই দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছেন, নবী আপনি ধৈর্যশীল হইবেন, কি হবেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের দরবারে, ইদহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পয়গম্বর মুসাকে বলে, হে মুসা, যাও ফেরাউনের দরবারে, যায় তাকে দ্বীনের দাওয়াত দাও, আমার প্রতি ফেরাউনকে ঈমান আনতে বলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন, যায় বললেন, হে ফেরাউন, আপনি যে মূর্তিকে সিজদা করেন, মাটি দিয়া মূর্তি বানায়া যে মূর্তিকে আপনি রব মানেন, এই মূর্তি আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার ক্ষতি হবে, বরং আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। ফেরাউন বলে, মুসা কি বলতে চাও, ডাইরেক্ট বলো। পয়গম্বর মুসা বলে, ডাইরেক্ট হলো, তুমি তোমার এই সমস্ত আকাম কুকাম ছেড়ে দিয়ে কালেমা পড়া মুসলমান হয়ে যাও। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। ফেরাউন বলে, মুসা আমি আবার কার উপরে ঈমান আনবো, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা বলে, ফেরাউন রে, তুই খোদা তো দূরের কথা, এখন তো মানুষই হইতে পারস নাই, তুই তো অমানুষ, নালায়েক, অকৃতজ্ঞ। ফেরাউন কয়, মুসা কার দরবারে আসছো? বলে, জানি এটা তোমার দরবার। এ মুসা, আমার শক্তি সম্বন্ধে কি তোমার ধারণা আছে নাকি? পয়গম্বর মুসা বলে, ফেরাউন, তোমার শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে, কিন্তু আমার শক্তি সম্বন্ধেও কিন্তু তোমার কথা বলে না। এ ফেরাউন, থাপ্পড় তো একটা সেই ছোটবেলায় খাইছিলা, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ছোটবেলায় কি করছে ফেরাউনকে জানেন না? থাপ্পড় মারছে। বলে, এ ফেরাউন, থাপ্পড় তো একটা ছোটবেলায় খাইছিলা, এখনো তোমাকে আমি উত্তম মাধ্যম দিতাম, কিন্তু আল্লাহ শিখাই দিছেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এ মুসা, ফেরাউনের কাছে যায় তুমি কিন্তু কর্কশ ভাষায় কথা বইলো না, নরম ভাষায় কথা বইলো, নরম ভাষায় দাওয়াত দিও। আল্লাহু আকবার! মানুষকে যখন নরম ভাষায়, কোমল ভাষায় দাওয়াত দেওয়া হয়, তখন মানুষ ওই দাওয়াতটা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে আমরা ওয়াজ মাহফিল করি, দৈনিক কম হলেও 500 থেকে 600 কল আসে। কত কত? 500 থেকে 600 কল আসে এই ফোন দিয়া। এখন 500 থেকে 600 যদি কল আসে, 1 মিনিট কথা বললো 500 মিনিট, 2 মিনিট কথা বললো 1000 মিনিট, 3 মিনিট কথা বললে 1500 মিনিট। আর পাবলিক তো বুঝেন, হুজুর এই যে আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসছি, আমিও শুনি, আমার বউও শুনে, আমার ছেলে মেয়েও শুনে, হুজুর আমার ঘরে ঝগড়া লাগছে, এখন আমি এটা কি করুম, আমার বউ রাগ করে চলে গেছে, এটা সমাধান? এত সমাধান দিতে গেলে আমি কি ওয়াজ করুম, না মাদ্রাসায় পড়ামু, না মসজিদে খতিবগিরি করুম, না বিদেশে যায় প্রোগ্রাম করুম, না ফ্যামিলিকে সময় দিই? এখন ফোন আসার পরে আমি, এই মিয়া, আপনার এই কথা শোনার জন্য কি আমি বসে রয়েছি নাকি? আমার কাজ নাই, কষ্ট পাবে কে? পাবে না, পাবে কে? পাবে না? 1-2 মিনিট সুন্দর করে ঠান্ডা মাথায়, সুন্দর করে নরম কোমল ভাষায় বুঝাইয়া, তারপরে কি যে ভাই তাহলে ভালো থাকেন, আবার ফোন করেন। বল, হুজুর আপনার মতো এত ভালো মানুষ জীবনেও দেখি নাই, কই কেন?
হুজুর ফোন দিলাম, ফোনটা রিসিভ করলেন, আবার রিসিভ করতে পারেন, নিজে ব্যাক করে আমার সাথে কথা বললেন, হুজুর আমি খুব খুশি হয়েছি। আল্লাহু আকবার। এখন যেই মানুষটা বলে খুশি হয়েছি, ওই মানুষটার যদি বলি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সে কি বলবে? কি বলবে? আর ফোন আসার পরে যদি এই রাখেন কে আপনি যান, এটা হুজুর নেই, এটা তো আসলে একটা বদমেজাজ, বলতো কি বলতো না? ধৈর্য হারা হওয়া যাবে না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন সবাইকে আল্লাহ ধৈর্য দিয়া পাঠাইছেন, বিনয়তা দিয়া, ভদ্রতা দিয়া, ঠিক কিনা বলেন? তারা ছিলেন ধৈর্যের পাহাড়, বিনয়ের পাহাড়, ঠিক? হযরত ওমর কেমন ধৈর্যশীল ছিলেন, বলি ইহুদি 11 বস্তা খেজুর নিয়ে যাও। ইহুদি মনে মনে ভাবে হায় রে এত ভালো মানুষ তো দুনিয়াতে জীবনেও দেখে নাই। এবার ইহুদি বলে খেজুরে যদি নিয়ে যায়গা তাহলে তো মুহাম্মদের মতো এত ভালো মানুষের সাথে আর সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু নবীজির এই আচরণ দেখা ইহুদি আর নবীর সাথে সম্পর্ক ছিন্ন করছে, এতটুকু ধৈর্যের কারণে কি হলো? এবার দেখেন, ইহুদি ডাক দিয়া বলে ওমর তোমার নবী মুহাম্মদ বলল আর খেজুর দিয়া দিলা, এক বস্তা খেজুর আবার বেশিও দিলা। ওমর এত ত্যাগ স্বীকার করলা, এত অপমান করলাম, কিন্তু একবারও প্রতিবাদ করলা না, তোমার নবী মুহাম্মদও প্রতিবাদ করলো না। তোমাদের মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে দেখি নাই। ওমর বলে এত কথা বলার দরকার নাই, তুমি খেজুর নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে চলে গেলে তো গেলাম, শেষ যাওয়া, আর কোনোদিন ওমরের সাথে মুহাম্মদের সাথে সম্পর্ক হবে না। আল্লাহ কেমন করে হেদায়াত দিয়ে দেয়, আল্লাহ কেমন করে চাবিটা ঘুরায় দেয়। আল্লাহু আকবার। এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায় ওমরের কাছে এসে বলে ওমর এতগুলা খেজুর দিয়া দিলা, পাকা খেজুর বেচলে অনেক টাকা পাইতা, তোমার নবী বলল আর সাথে সাথে খেজুর দিয়া দিলা। হযরত ওমর বলে আমরা এমনই, নবী যা বলে সেটাই আমরা করি। আল্লাহু আকবার। প্রশ্ন করি না, প্রশ্নের ভানও আমরা ধরি না। আল্লাহু আকবার। ইহুদ বলে এটা আবার কেমন কথা, এত ভালোবাসে মুহাম্মদকে। হযরত ওমর বলে যাও খেজুর নিয়া চলে যাও। ইহুদি বলে ওমর এতগুলা খেজুর দিলা, একবার একটু প্রশ্ন করো আমি কোথা থেকে আসছি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। ওমর বলে নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করতে আমাকে, আমি কেন তোমার পরিচয় জিজ্ঞেস করব? ইহুদি মনে মনে ভাবে এত ভালোবাসে মুহাম্মদকে ওমর, বারবার বলে ওমর একটু প্রশ্ন জিজ্ঞেস করো, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। বারবার পিরাপিরি করার পরে বলে হে বলো কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়। এবার ইহুদি বলে ওমর আমি হচ্ছি, আমার নাম জায়েদ, আমি হচ্ছি মদিনার একজন অধিবাসী। হযরত ওমর কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তো আল্লাহর নবীর জবানে একজন জায়েদের নাম শুনছি, সে হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যে কিনা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ করেছে। কোরআন শরীফের মধ্যে 114 সূরা আর তাওরাতের মধ্যে 1000 সূরা, কয় হাজার? কোরআন শরীফের যেটা ছোট সূরা সূরায়ে নাস এটার মধ্যে আয়াত সংখ্যা 6টা, আর তাওরাতের যেটা ছোট সূরা ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বুঝেন কত বড় কিতাব, এত বড় কিতাবের যে আলেম হয় সে আবার নবী মুহাম্মদের সাথে বেয়াদবি করে কিভাবে, এটা তো ওমর বলে এটা আমার বুঝে আসে না। কারণ তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার ওমর দাঁড়ায় বলে ইহুদি তুমি যদি এত বড় তাওরাতের হাফেজ হও, আলেম হও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাথে কেন ওই বেয়াদবিটা করলা? ইহুদি বলে ওমর বিশ্বাস করো আমি তাওরাতের মধ্যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে অনেক কিছু পড়েছি জেনেছি, কিন্তু যা পড়েছি যা জেনেছি তার সাথে আমি চলমিল করে লেনদেন করে আমি
মদিনার মানুষের ঘরে খাবার নাই, বিধবারা না খেয়ে আছে, শিশুরা না খেয়ে আছে। আল্লাহর পয়গম্বরের কাছে সাহায্যের জন্য আসছি, বাইতুল মালে অর্থ নাই, নবীর পকেটেও টাকা নাই, কি করবে? কারো কাছে টাকা নাই। একজন ইহুদি ছিল, তার নাম হলো যায়েদ, মদিনার অধিবাসী, অনেক সম্পদের মালিক, টাকার মালিক। আল্লাহর নবী ইহুদির বাড়িতে যেয়ে বললে, এ যায়েদ ইহুদি, তুমি আমাকে এক মাসের জন্য 1000 দিরহাম হাওলাত দাও। কয় হাজার দিরহাম? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1000 দিরহাম হাওলাত নিবেন, কিন্তু দিবেন কবে? আল্লাহর নবী বললেন, এক মাস পরে আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু ইহুদি তো ইহুদি, উপরে উপরে নবীজির সাথে ভালো আচরণ করত, কিন্তু ভিতরে ভিতরে নবীজি ছিল বড় শত্রু। কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে ধোকা দিত, আল্লাহর নবী ওই ইহুদির পিছনে লেগে থাকতো যাতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার! ইহুদি একটা সুযোগের অপেক্ষায় ছিল, কোন সময় নবীজিকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। যেহেতু নবীজি ইহুদির কাছে এসে কিছু টাকা হাওলাত চাইছে, তার মানে কি, যে ধার দেয় সে সব সময় উপরে থাকে, আর যে ধার নেয় একটু নিচে থাকে। কারণ সে তার নাই দিকে তো আপনার কাছে আসছে, থাকলে তো আর আসতো? আসতো না। ইহুদি বলে, সুযোগ একটা পেয়েছি মোহাম্মদকে শায়েস্তা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি কাউকে কোনো কিছু হাওলাত দেন, কোন মজমার মধ্যে, তাকে আপনার কিছু বলতে আপনার মুখে আটকাবে না, যদি আপনার ইমান না থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকে, ঠিক কিনা বলেন? উঁচু নিচু কথা যে কোনো সময় বলতে পারবেন, এগুলো হচ্ছে ইহুদি স্বভাবের মানুষ, এগুলো হচ্ছে মোনাফেক বেইমানদের স্বভাব, যারা মানুষকে শুধু খোটা দেয়। আছে না এই সমাজে? কষ্ট দেয়, বলে তোকে আমি এত সাহায্য করলাম, তুই আমার কথা শুনতে বাধ্য। বলে কি? বলে না, আরে তুমি তো সাহায্য করেছো দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তুমি তো আল্লাহর জন্য তাকে সাহায্য করেছো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, রাসূলের হাদিস, তুমি ভালোবাসবা তো কাউকে, আল্লাহর জন্য ভালোবাসবা। কার উপরে রাগ করবা তো, কার জন্য রাগ করবা? আল্লাহর জন্য রাগ করবা, নিজের ব্যক্তি স্বার্থে নয়। তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসো, সেটাও ইবাদত। কাউকে যদি তুমি আল্লাহর জন্য রাগ করো কারো সাথে, সেটাও ইবাদত, ঠিক কি না বলে? আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। ইহুদি বলে, মুহাম্মদ সুযোগ পাইছি বলে 1000 কারো লাগলে বেশি নাও। নবীজি বলে, না না ইহুদি, 1000 দিরহাম দাও। 1000 দিরহাম ইহুদির কাছ থেকে আল্লাহর নবী হাওলাত আনলেন। এবার মদিনার ঘরে ঘরে যত বিধবা মহিলা ছিল, যাদের স্বামী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, তাদের ঘরে ঘরে যায় বাজার করে করে পৌঁছে দিচ্ছেন, এতিম শিশুদের খেলনা কিনে দিচ্ছেন, কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এইভাবে করে 1000 দিরহাম আল্লাহর নবী অসহায়দের মাঝে বিনিয়ে দিলেন। ওই ইহুদি 1000 দিরহাম হাওলাত দেওয়ার পরে শুধু সুযোগের অপেক্ষায় আছে, কোন সময় নবীজিকে অপমান করা যায়। নাউজুবিল্লাহ বলেন। সরকার দু আলম সাহাবীদের বিশাল এক জামাত নিয়া একটা জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজ শেষ করে বাড়ির দিকে আসতে নিলেন, হঠাৎ করে ইহুদি আল্লাহর নবীর পথ গতিরোধ করে বলল, কিফিয়া মুহাম্মদ, দাঁড়াও। সরকারে দু আলম বলে, কেন দাঁড়াবো? কারণ কি? ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি আমার থেকে 1000 দিরহাম হাওলাত নিছো, এই মুহূর্তে দিতে হবে। রহমাতুল্লিল আলামিন বলে, ইহুদি, তোমার থেকে আমি 1000 দিরহাম হাওলাত নিছি, ঠিক আছে, কিন্তু সময় নিছে কয় মাস? এই জোরে বলেন, কয় মাস? আমি তোমাকে এক মাস পরে দিব। ইহুদি বলে, না না, এই মুহূর্তে আমার টাকা হাওলাত পরিশোধ করতে হবে। তার মানে ইহুদির মনে শয়তানি, নবীজিকে অপমান করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বুঝতে পারলেন, ইহুদিকে নরম ভাষায় কোমল ভাষায় বলে, ইহুদি এমন আচরণ করো না, তোমার থেকে আমি এক মাসের সময় নিছি,
এক মাসের আগে আমি তোমার পাওনাটা পরিশোধ করব, তুমি আমার সাথে খারাপ আচরণ করো না। ইহুদি নবীজির সামনে দাঁড়ায় বলে, এ তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা, আরে তুমি তো আব্দুল মুত্তালিবের নাতি, তুমি তো আবু তালিবের ভাতিজা, আরে তোমাকে চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না, নাউযু বিল্লাহ। এই কথাগুলো আল্লাহর নবীকে বলতেছেন। এখানে নবীজিকে অপমান করা হচ্ছে। নবীজি বলে, ইহুদি এমন উচ্চ বাচ্য কথা তুমি আমাকে, সত্যি 100% চলো। এবার ইহুদির হাত ধরে ওমর নবীজির বাড়ির দিকে দুইজনে হাসতে হাসতে যাইতেছে। সুবহানাল্লাহ, বলেন যে ওমর একটু আগে কল্লা কাটার জন্য কি ধরছিল, তরবারি, রাগ করছিল, এই দুইজনে এখন কি হাসি খুশিতে নবীজির বাড়ির দিকে যাইতেছে গল্প করতে করতে। নবীজি দূর থেকে দেখতেছে ইহুদির হাত ধরে ওমর যাচ্ছে। নবীজির বাড়িতে গেলেন, আল্লাহ নবী বলে, ওমর কি ব্যাপার, লিমা তাদহাক, হাসতেছো কেন? ওমর বলে, ওগো আল্লাহর নবী, কারণ আছে, রহস্য আছে। কি রহস্য? বাড়ি ইহুদিকে নিয়ে ঘরে ঢুকছে। দীর্ঘক্ষণ কথা বলার পরে ইহুদি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তাওরাতের মধ্যে আপনার সম্বন্ধে যা পড়েছি বাস্তবে আমি তার চাইতে আরো বেশি পেয়েছি। সুবহানাল্লাহ, বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিতাব পড়ে বই পড়ে অতটা তো মর্মমানি অনুধাবন করা যায় না, বাস্তবে চললে ফিরলে তার মধ্যে যে আখলাক চরিত্র ফুটে ওঠে। পয়গম্বর বলে, যাও খেজুর নিয়ে বাইক চলে যাও। ইহুদি বলে, না না না, আর কোনোদিন বাড়িতে যাব না, খেজুরের দরকার নাই। সরকারে তো আলম বলে, কি চাস? ইহুদি বলে, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর মুসকি মুসকি হাসতেছে, সাহাবীরা হাসতেছে। সরকারে দ আলম বলে, ওমর যদি এটারে কোপ দিয়া কল্লাটা ফালাই দিতা কি হইতো? মরা যেত। কিন্তু একটু ধৈর্য ধরছো, সবর করেছো, এই কারণে ইহুদিকে আল্লাহ আমাদের ভাই বানায়। শুধু সবরের কারণে, ধৈর্যের কারণে, ঠিক কিনা বলেন? এ কারণে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা যারা শুনতেছেন, যুবকেরা, ধৈর্যের কোনো বিকল্প নাই। আমাদের ধৈর্যশীল হতে হবে, সবরকারী হতে হবে, ঠিক কিনা বলেন? বিপদে আপদে বালা মুসিবতে আমরা সবর করব কার উপরে? মানুষ আমাদেরকে কষ্ট দিবে, কিন্তু আমরা কাউকে কষ্ট ক্ষমা করব কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আমরা আল্লাহর জন্য ক্ষমা করে দেব, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিলে বয়ানে এসে আমরা কি শিখলাম, কি জানলাম? আমরা এটাই জানলাম, আমরা আজ থেকে ধৈর্যশীল হব, একজন আরেকজনকে ক্ষমা করে দিব, ঠিক কিনা বলেন? মান আহাব্বা লিল্লাহ, আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর উপরে যদি আমরা রাগ করি কার জন্য? ব্যক্তি স্বার্থে নয়, একজন মুমিনের সব কর্ম হবে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ধৈর্যশীল হব তো? ইনশাআল্লাহ। ঘরে যে ঘরওয়ালির সাথে রাগ করব না, ধমকাবো না, ঝগড়া করব না, আর ধমকায়া আপনি কিছুই করতে পারবেন না। ওস্তাদের মায়ের শেষ রাইতে ধমকাইবেন, তরকারিতে লবণ বেশি দিব, ধমকাইবেন, ভাত বেশি ফুটাইয়া রাখবে, ধমকাইবেন, কাপড় চোপড় ধুইয়া দিব না। কিন্তু ভাত ফুইটা গেছে, যদি কোন, আহ তুমি এত ভালো মানুষ, এত ধৈর্যশীল, এত কষ্ট করে ভাতটা রাঁধছো, একটু বেশি ফুইটা গেছে, একটু খেয়াল রেখো, একটু খেয়াল রেখো যাতে না ফোটে। সারাদিন কষ্ট করে আসি, কাজ কাম করে ভালো করে খাইতে না পারলে, যদি আপনার স্ত্রী জাতের মেয়ে হয়, এই একটা কথাই বুলেটের মতো কাজ করে। আর যদি রাগ করেন, তবু খারা গোলাম, ভাত ফুটানের কি দেখছো, চিটাগুলো ঝরে গেছে, ধানগুলো আসলগুলো পড়ে আছে, এই কথা বলেন? এত সোজা না। ওয়াজ মাহফিলের মঞ্চে একজন অতিথি, একজন আলোচক আসতে দেরি হতেই পারে, এটা তো সিরাজগঞ্জ থেকে না, পাবনা না, সেই ঢাকা থেকে। কিছু মানুষ অধৈর্য হয়ে গেছে, ধৈর্য হারা, একজন আরেকজন চল জায়গা, হুজুরে আইব না, আরে আমি জানি আইব না, আল্লাহ দেখি সকালে আমার কথা সত্যি হইব। আজ না কিছু মানুষ
চলে গেছে। কিন্তু মুমিন কখনো ধৈর্য হারা হয় না, আর এক মুমিন কখনো আরেক মুমিনকে ধোকা দিতে পারে না। যে ধোকা দেয় সে কখনো মুমিন হতে পারে পারে না। সম্মানিত হাজিরিন, দেখেন যারা রাগ করে চলে গেছে অথবা এমনি চলে গেছে তারা অনেক বড় সওয়াব থেকে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? জীবনে কোনোদিন এক খতম কোন মিয়া একা একা পুরা দেখছেন? তাহলে আজকের মজমায় আসছেন এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমি কোরআন পড়েছি এক একটা হরফের বিনিময়ে আল্লাহ আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? এই কারণেই আমি সিরাজগঞ্জ জেলাটাকে অনেক বেশি ভালোবাসি। আগে এত সিরাজগঞ্জ আসতাম না, এই টাঙ্গেল টুঙ্গেল পার হইয়া যমুনা বহুত ঝামেলা, বেশিরভাগ ওয়াস নরসিংদী চাঁদপুর ঢাকার আশেপাশে করতাম। ইদানিং সিরাজগঞ্জে আসতেছি, আয়েশা দেখতেছি যে না, এদেশের মানুষগুলো অত্যন্ত ইসলাম প্রিয়, ধর্মপরায়ণ। আমাকে গত 2 বছর আগে 1 বছর আগে ভুয়াপুর একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল, তাও কি ভুয়াপুর থেকে ট্রলারে 1.5 ঘন্টা 1 ঘন্টা যেতে হয় যমুনার চরে। ওই এলাকার মধ্যে সব আলেম, এক এলাকার মধ্যে 300 নাকি আলেম, 300 আলেম এক এলাকায়, 600 আলেম 20 জন মুহাদ্দিস আর হাফেজের অভাব নাই। তো আমি ওই মাহফিলে আসছি, আসার পরে রাতে ঢাকায় যাব, বলে হুজুর যাইতে তো পারবেন না। কেন? যমুনা নদীতে ডাকাইতেছে, এটার চেয়ে বড় কথা হইলো রাত্রে পার হওয়ার কোনো কি নাই, ব্যবস্থা নাই। কিন্তু এই কথা শুনে মেজাজটা এত খারাপ হয়ে গেছে, কোনো মাহফিলে থাকি না, চলে যায়। যেমন কালকে ওইখান থেকে প্রোগ্রাম করে ঢাকায় চলে গেছে, এভাবেই চলে যায়। কিন্তু ওই এলাকার আলেম ওলামাদেরকে দেখা, ওই এলাকার মানুষের ইসলামের প্রতি এত ভালোবাসা, এত দরদ দেখে আমি আজকের রাতটা আমি এই জমিনের মধ্যে থাকলে এটা আমার জন্য সৌভাগ্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এই সিরাজগঞ্জে অনেক আলেম আছে, অনেক আলেম, অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা, হক্কানি হক্কানি জাইয়েদ জাইয়েদ আলেম। তারপরে সিরাজগঞ্জের মাটির একটা আসর আছে, সিরাজগঞ্জের মানুষ সব সময় গরম ওয়াজ পছন্দ করে, গরম ওয়াজ, ঠিক কি না বলেন? আমরা গরমের পক্ষে, যখন যেমন তখন তেমন। নাস্তিকদেরকে শায়েস্তা করতে হলে গরম ছাড়া কোনো উপায় নাই। আছে কিছু মানুষ আছে আমাদেরকে তারা নসিহত করে, বলে হুজুর নরম ওয়াজ করেন। কি ওয়াজ করেন? গরম ওয়াজ করেন না হুজুর, গরম করে লাভ নাই। কেন? হযরতে আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন গরম। নরমও আছে ইসলামে, গরমও আছে। আছে কি আছে না? নরমও আছে, গরমও আছে, যখন যেমন। আমার নবী 13 বছর পর্যন্ত নরম নরম ওয়াজ করছে, কত বছর? 13 বছর মাক্কি জীবন। আবু জেহেল কইছে, চাচা আসেন না, কালেমা পড়া মুসলমান হন, এটা তো একটা চিটার। আবু জেহেল বলে, ভাতিজা আমি কালেমা পড়া মুসলমান হইতে পারি একটার পর একটা শর্ত, এগুলো হচ্ছে মোনাফেকের আলাম। একটার পর একটা কি শর্ত? শেষ শর্ত ছিল আবু জেহেলার, ভাতিজা তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাকে একটা নিদর্শন দেখাইতে হবে, যেটা দেখাইলে আমি বিশ্বাস করব যে তুমি সত্য নবী, কোনো সন্দেহ নাই, আমি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছেন, তুমি যদি নিদর্শনটা দেখাইতে পারো ভাতিজা, তুমি আমাকে কালেমা পড়া মুসলমান বানাও, আমার কোনো আফসোস নাই, আমি তোমার হাকে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। কে বলেছিলেন এমন শর্ত? একটা দুইটা না, হাজার হাজার শর্ত। আপনি আমি হইলে অদর্য হয়ে যেতাম,
ধৈর্য হারা হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? যেমন মাহফিলের যুবকরা শুধু পাঁচ মিনিট পর পর ফোন দেয়, হুজুর কতটুকু গাইছেন? আর এটা কি প্লেন রে বেটা উইরা আমু, এটা তো রাস্তা জ্যাম, ভাঙ্গা রাস্তা, পাঁচ মিনিট পর পর। আমি কিন্তু বুঝতেছি, আমি একবারও আমি যুবকদের কথায় একবার আমি রাগ করি নাই, করছি কম হইলো পঞ্চাশটার উপরে কল দিছি, একবারও রাগ করি নাই। আমার পিএস কে বলছি সাবধান, ওরা আল ইনতিজার ও আসাদ্দু মিনাল মাউত। যুবকরা এই বিষয়টা তারা জানে না, তারা পড়ে নাই, কিন্তু আমরা তো জানি অপেক্ষার যন্ত্রণা মৃত্যু চাইতে ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? অপেক্ষার যন্ত্রণা কি ভাবিরে কইতেছে না, তোমার নিয়ে আজকে সিরাজগঞ্জ যাবো ঘুরতে, কই ভাবি? কয় ঠিক আছে তুমি বাইরে যাও, আমি রেডি হয়ে আইতেছি। মহিলা মানুষ তো লিপস্টিক গুলো একুশটা, কয়টা একটা দেখে একটা রাখে, কোনটা লাগাইবো না লাগাইবো, কোন কাপড়টা পরবো, এটা মহিলাদের একটা স্বভাব। বেচারে তো সাইজা গুজা জামাই যায় রাস্তায় দাঁড়ায় রয়েছে, কিন্তু স্ত্রী পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টায়ও কি আসে না, রাগে তো একেবারে ফুল্লে আছে। যখন আইসে এক তোর ঘুরতেই যাবো না, যা, ঠিক না বলেন? অধৈর্য হয়ে গেছে, কিন্তু মমিন কখনো অধৈর্য হয় না। এই আবু জেহেল্লায় আমার নবীকে হাজার হাজার প্রশ্ন করেছে, আমার নবীর উত্তর দিয়েছে, নবী একবারও রাগ করে নাই, বেজার হয় না। আল্লাহ একবার, আমার নবীকে আল্লাহ তাআলা কেমন ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সবর ধৈর্য এমন এক গুণ, এমন এক নিয়ামত, যার জীবনে সবর আছে ধৈর্য আছে তার জীবনে সফলতা আছে, যার জীবনে ধৈর্য নাই সবর নাই তার জীবনে সফলতা নাই, ঠিক কিনা বলে? এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ঠিক কিনা বলে? যারা ধৈর্যশীল তারা হলো আল্লাহর পেয়ারা বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ছিলেন ধৈর্যশীল, আর আবু জেহেল ছিলেন অধৈর্য। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আর আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা হয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন। যেমন আজকের মাহফিল কমিটি দেখতেছে আমার এখানে দশটায় স্টেজে ওঠার কথা, এগারোটা বাজে আসি না, সাড়ে এগারোটা। মাহফিল কমিটিও যদি রাগ করতো, আমিও যদি রাগ করতাম, তাহলে এই প্রোগ্রামটাই পণ্ড হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই প্রোগ্রামটা পণ্ড হয়ে যেত, আপনারা কষ্ট পাইতেন, সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা দিত, মাহফিল কমিটিও ধৈর্য হারা হয় নাই। রাত যেই কয়টা বাজে বাজুক, হুজুরে আইনা সারুম, কোরআন তেলাওয়াত শুইনা সারুম, ঠিক কিনা বলেন? আবার আমারও নিয়াজ ছিল যতই যায় ঝামেলা হোক না কেন আল্লাহর কোরআনের তেলাবাত করবই করব, মাহফিলে যাবই যাব। আল্লাহু আকবার, দুই ধৈর্য যখন এক হয়ে গেছে তখন আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে, এই কারণে আপনারা এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? যে সংসারের মধ্যে স্বামীর রাগ স্ত্রীর রাগ, ওই সংসারে কোনোদিন শান্তি আসে না, আসে? যদি রাজপ্রাসাদেও থাকেন স্বামীর রাগ স্ত্রীর রাগ, ওই সংসারে কোনোদিন শান্তি আসে না। আর দুইজনই যদি ধৈর্যশীল হয় রাজপ্রাসাদ লাগে না, একটা কুরের ঘরে থাকলেও মনে হয় জান্নাতের ভিতরে আছে, এটা ধৈর্য, এটা নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস, হাশরের ময়দানে আল্লাহ ধৈর্যশীলদেরকে ডাকবে, আসো আসো তোমরা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরেছো,
ইন্নাল্লাহু মাআস সাবিরিন। আমি আল্লাহ কোরআনে বলেছি আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। তোমরা বিপদে পড়েছো, বালা মুসিবতে পড়েছো, অভাব অনটনে পড়েছো, অসুস্থতায় পড়েছো, ধৈর্য হারা হও নাই, আমার আল্লাহর উপর ধৈর্য ধরেছো, এর পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহু আকবার। ইন্নাল্লাহু মাআস সাবিরিন, এই কথা কি আমি বলেছি? নবী বলেছেন, কে বলেছেন? আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। ইন্নাল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ সবরকারীর সাথে আছি, ধৈর্যশীলদের সাথে আছি। যারা অধৈর্য হয়, রাগ করে, তাদের সাথে আমি আল্লাহ নাই, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী। কি সাহাবী? শহরের মানুষ আর গ্রামের মানুষের মাঝে পার্থক্য আছে, আছে না? গ্রামের মানুষ সিরাজগঞ্জ তারাস থেকে ঢাকায় গেছে বেড়াইতে, ভাই একজন মনে করেন যশ, সে তো শহরে থাকে, আসে সারা জীবন চলন বিলের ভিতরে ছিল আর ধান লাগাইছে, মাছ ধরছে, হাল চাষ করছে, শহরের হাববাপ। এক ছেলেটা সিঁড়ি তো আর চাপ দেওয়া লাগে না, দাঁড়াইলে দৌড় মারে, সে তো সিঁড়ি দেখে ডরে শুয়া পড়ছে, নিয়ে গেছে চাইনিজে, নিয়ে দিছে নুডলস খাওয়াই তোকে, দেখতে দি কেচ্ছর মতো লাগে। সমাজের হাব ভাব, শহরের হাব ভাব জানে না। গ্রামের মানুষ একটু সরল সহজ হয়, আর ঢাকার গুলো হলো বাটপা। গ্রাম্য মানুষ সহজ সরল, এটা শুধু এই জামানায় না, আল্লাহ নবীর জামানায়ও ছিল। গ্রামের মানুষ খাঁটি মানুষ, গ্রামের আবহাওয়াও খাঁটি। এই কারণে সেই আরব বসন্তেও, আরবের ওই যুগেও, যখন শহরের মধ্যে কোনো শিশু জন্ম নিত, তাদেরকে পালতে দত্তক দিয়ে দিত গ্রামে। যখন চার পাঁচ বছর, দশ বছর হইতো, গ্রাম থেকে আনতো, কারণ গ্রামের আবহাওয়া ভালো, ঠিক না বলেন? খাওয়া দাওয়া ভালো, কোনো ভেজাল নাই, চলন বিলের মাছ 100% খাঁটি, কোনো ফরমালিন নাই। আর ঢাকার শহরে যে মাছ যায় জনমের মতো ফরমালিন দেয়, যাতে এক মাসেও না পচে, ঠিক না বলেন? এই কারণে গ্রাম্য একজন সাহাবি আসছে আল্লাহ নবীর দরবারে, হাববাব কিছুই বুঝে না, নবীর মহাব্বতে আইসা বলে, গো আল্লাহর নবী, আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, আমি আপনার মুখ জবান থেকে ওয়াজ শোনার জন্য আসছি। যেমন আপনারা এই গভীর রজনীতে রাত 12টা বেজে গেছে, এখনো এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ রাত্রবেলা খায় নাই, আছে না? আমিও কিন্তু খাই নাই, সেই দুপুর 2টা বাজে ভাত খেয়ে রওনা করছি, এখন বাজে কয়টা? রাত 12:30। খুদা কি আপনাদের বেশি লাগছে না আমার কথা বলেন? বিশ্বাস করেন, আজকের জার্নি করার পরে আমার মন মেজাজ এত খারাপ হয়ে গেছে। আমার উচিত ছিল আয়েশা এক ঘন্টা নাক টেনে ঘুমানো, সেই সময় কি আর আছে? হইতে গেলে আইছে রাত 12টা বাজে, এখন আবার যা হইছে, এটা ধরে লই আয়। মমিসিংহার মতো মমিসিংহারা ওয়াজ করে, বক্তা দাওয়াত দেয় 10-12 জন, সিরিয়াল দেয় 1, 2, 3, 4, 5, 6, আবার নাম্বার দেওয়া থাকে, ওখানে তো সারা রাত ওয়াজ থাকে। এই 14 নম্বরে ডেকে লই, কয় নাম্বারটা? মানে হুজুরের সিরিয়াল হলো রাত 2:30-3টার দিকে, আর সিরিয়াল বসে 14, 15টারে রেডি থাকতে গো। তো যেটা বলতেছিলাম, এই যে আমি কেরাত পড়লাম, আমার ভিতরে কোনো অসুস্থতা, ক্ষুধা ভাব এমন কিছু আপনারা বুঝতে পারছেন? পারবেন না, এটা কোরআনের মুজিজা। এটা কি? এটা কোরআনের মুজিজা, এটা পারবেন না। রমজান মাসে রোজা রেখে কেরাত পড়ি, মাসে কেরাত শুনে আগে, হুজুর আপনি কি রোজা টোজা রাখছেন নাকি? কেন রোজা রাখলে কি আবার এত জোরে কেরাতে টান দিতে পারে? এটা কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন,
মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করবেন, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, কোরআনের ধারক বাহক হবে, আল্লাহ যেমন করে কোরআন হেফাজত করবেন, কোরআনের ধারক বাহক কোরআনের পক্ষে যারা থাকবেন তাদেরকেও আল্লাহ হেফাজত করবে। এর দৃষ্টান্ত হলো যুগে যুগে হক্কানি আলেমদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না, করেছে? তারা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে, বাতিলের সামনে কি করে নাই? আহমদ ইবনে হাম্বল, ইমামে আজম আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, তাদেরকে অত্যাচারী বাদশা জেলখানার মধ্যে বন্দী করেছে। ইমামে আজমকে বলা হয়েছে, এ ইমাম আমার পক্ষে ফতোয়া দাও, আমি হকের উপর প্রতিষ্ঠিত আছি। ইমামে আজমেরকে প্রতিদিন 100টা করে চাবুক দিয়ে পিটানো হতো, এক একটা পিটানের চোটে বাড়িতে ইমামে আজমের শরীরের চামড়া ছিন্ন ভিন্ন হয়ে রক্ত বের হয়ে যেত, শরীর রক্তে লাল হয়ে যেত। সবর করেছেন, আল্লাহর উপরে ধৈর্য ধরেছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? ইমামে আজম এমনি ইমামে আজম হয় নাই, এমনি হইছে না, ধৈর্য ছিল, সবর ছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, বিশ্বাস ছিল। আর আমরা এত ধৈর্যশীল, মসজিদে গেলে শুধু ঘড়ির দিকে তাকাই, কয়টা বাজে? হুজুর কেরাত একটু বেশি পড়লে, হুজুরকে পারলে ধমকায় আসে, এত জোর এত বেশি কেরাত পড়লেন কে? একটু মোনাজাত বেশি দিলে, এত বড় মোনাজাতের কি দরকার? একটু বয়ান বেশি করলে, এত বয়ান কেন, এত রাত পর্যন্ত কেন? অথচ আল্লাহর নবীর সাহাবীরা নবীর দরবারে আয়সা রাতের পর রাত, দিনের পর দিন পড়ে থাকতেন, কথা বলেন? এখন কি আল্লাহর নবী আছে? কাদের দরবারে আসবেন, কথা বলে না? জানে না, জানে না কাদের দরবারে আসবেন, কি রাজার বাগির দরবারে যাইবেন, দেওয়ান বাগি, আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডারি? বাংলাদেশে একজন পীর আছে যার মুখে দাড়ি নাই, আছে না? আমরা এটাকে পীর বলি না, এটাকে পীর জাদা বলি না, এটাকে বলি আমরা হারাম জাদা। যার মুখে রসুলের সুন্নতি দাড়ি নাই, সে কখনো পীর হওয়ার যোগ্যতা? কিছু পীর আছে দেখবেন, পীরে গোসল করে আর এই গোসল করা পানি মুরিদদের খাওয়ায় বরকতের জন্য, নাউজুবিল্লাহ বলেন। আমি এর বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম আরো 11 বছর আগে নবাবগঞ্জের দোহারে, এই ওয়াজ আমি ক্যান করলাম, এই কারণে 20-30 জন পীর মিলে আইছে আমার কোবাইতে দাওনিয়া, রাস্তার ভিতরে কি করছে, ব্যারিকেড দিছে। আপনি এই ওয়াজ ক্যান করলেন, আমি বলি আপনি ঘরের ভিতরে মহিলাদেরকে নিয়ে কেন নাচেন, কেন নাচেন? আপনার গোসল করা পানি কেন আপনার মুরিদরা খায়, কেন দিদিয়া গোসল করে? এগুলো আমাকে কোরআন হাদিস থেকে দলিল দেন। শেষ পর্যন্ত আমার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ এমন শিক্ষা দিছে, ওই পীর আর ওই দেশে নাই, কিন্তু আমি কারি আসাদ আজ 12 বছর পর্যন্ত ওই মাহফিলের প্রধান অতিথি। এই 25শে ফেব্রুয়ারি ওই মাহফিল গেলে আমার 12 বছর পূর্ণ হবে। আমি গত বছর বলছিলাম, ওই পীর কই, ভণ্ডটা কই, আছে কয়? হুজুর নাই, কারি আসাদ আছে বলে আছে। যে হকের উপর থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ তাআলা তাকে আসমান থেকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আল্লাহর উপরে আছে, এই কারণে সম্মানিত হাজিরিন ধৈর্যশীল হতে হবে। অধৈর্য হলে আপনি নামাজের ভিতরে মজা পাবেন না, অধৈর্য হলে কোরআন তেলাওয়াতের ভিতরে মজা পাবেন না, অধৈর্য হলে ওয়াজ মাহফিলে মজা পাবেন না, অধৈর্য হলে দুনিয়ার কোন কাজ কামের মধ্যে মজা পাবেন না, অধৈর্য হলে আপনি সংসার করতেও মজা পাবেন না। সব জায়গার মধ্যে ধৈর্যের মতো এমন নেয়ামত আমাদের হাসিল করতে হবে, ঠিক কিনা বলে? এই কারণে গ্রাম্য সাহাবি এত কথা বললাম, আল্লাহর নবীর দরবারে এসে বলে, ও গো নবীজি, আমাকে আপনি ওয়াজ করেন, একটু নসিহাত করেন, বয়ান করেন। আল্লাহর নবী ডাকলেন, তালহিনা ইজলিস হুনা,
এদিকে আসো এ সাহাবি, শোনো শোনো, তুমি আমার কাছে ওয়াজ শুনতে আসছো, বয়ান শুনতে আসছো। আল্লাহর নবী ডাক দিয়া পিঠের উপরে হাত দিয়া আল্লাহর নবী মাত্র দুইটা কথা ওই সাহাবিকে বললেন, ওয়ালা ইন লা তাগদাব, রাগ করবা না, ইসবির, বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহর উপরে ধৈর্য ধরবা, ইসবির, ধৈর্যশীল হও, ওয়ালা তাগদাব, রাগ করবা না। এ সাহাবি যাও যাও, তোমার জন্য আমার এই দুইটা নসিহত, মাত্র দুই কথা বলে আল্লাহর নবী সাহাবিকে বললেন, যাও তুমি তোমার জায়গায় চলে যাও, তুমি তোমার বাসস্থানে চলে যাও। সাহাবিটা আবেগ মিয়া নবীজির দিকে তাকায় বলে, গো আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন গ্রামের মানুষ, এত দূর থেকে জার্নি করে সফর করে আপনার দরবারে এসেছি। আমি মনে করেছিলাম আপনি আমাকে একটু লম্বা চূড়া বয়ান করবেন, কিন্তু দুইটা কথা বলে আমাকে বিদায় দিয়া দিলেন, এই দুইটা কথা আমল করলে আমার কি হবে? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরে, এই দুইটা কথা যদি তুমি তোমার জীবনে বাস্তবায়িত করতে পারো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার, বিশ্বাস হয় কি হয় না? ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
الله أكبر ولله
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর পেয়ারা বান্দারা আল্লাহ তাআলার মেহমানেরা আমি মাওলাই পাকের জবানের কালামের তেলাবাত আপনাদের সামনে করেছি আপনারা আল্লাহ তাআলার জবানের কালাম কোরআনুল করিমের তেলাবাত শুনেছেন এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে দশটি করে নেকি দান করেছেন কয়টি করে নেকি দশটি এই মজমায় যারা উপস্থিত হয়েছেন গভীর রজনীতে আপনারা সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন কয় খতম খুশি নাকি বেজার এক খতম কোরআন শরীফের সওয়াব এটা কি সোজা কথা আজকের মজমায় না আসলে পাইতেন যদি চলে যেতেন বাসায় যে কি আর করতেন কিছু মানুষ চলে গেছে কিন্তু এলেঙ্গা আসার পরে দেখি চাকা একটা পাঞ্চ হয়ে গেছে ওই চাক্কাটারে আবার ঠিক করে লাগিয়ে আবার রওনা করেছি যমুনা টোলে 10 কিলো আগে গাড়িটা বেশি রাফ চালাইতে যায় একটা গাড়ার ভিতরে পড়ে সাথে সাথে সামনে চাক্কাটা পাঞ্চ হয়ে একেবারে রিংটা বেঁকা হয়ে গেছে দুই জায়গায় চাক্কা পাঞ্চ হয়েছে টোল পার হওয়ার পরে কড্ডার মোড় থেকে একেবারে ফুড ভিলেজ পর্যন্ত জ্যাম তারপরে স্পেয়ার চাক্কা দিয়ে কোন রকম আস্তে আস্তে চালায় আসছি এদিক থেকে তো মানে মিনিটে মিনিটে ফোন আসলে যারা মাহফিলের আয়োজন করে একজন বক্তা মেহমান যদি উপস্থিত না হয় সম্পূর্ণ প্রেশার দায়িত্বটা তাদের উপরে পড়ে মানুষ মনে করে কমিটি বক্তা দাওয়াত দেয় নাই আবার কিছু মানুষ মনে করে হুজুর এক জায়গায় দাওয়াত নিয়ে অন্য জায়গায় চলে গেছে কথা বুঝতে পারছেন আল্লাহ না করুক যদি আজকে কোনো কারণে নাই আসতে পারতাম
কালকে দেখতেন প্রতিটা চায়ের দোকানে সমালোচনার ঝড় উঠা যেত, যে হুজুর আসে নাই, অন্য জায়গায় দাওয়াত নিয়ে গেছে। কমিটিরাও আমাদেরকে ফোন করে মনে করেন অনেক চোদ্দ গোষ্ঠ উদ্ধার করে ফেলত। এটা সব জায়গায় হচ্ছে, এটা আসলে কমিটির দোষ না, আপনাদের দোষ না। আপনারা তো দেখেন না যে রাস্তার পরিস্থিতি কি, যারা রাস্তায় থাকে মানে আজকে এত কষ্ট হয়েছে, এত টেনশন, একেবারে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি এত কষ্ট আর এত টেনশন হয়েছে, মানে এই চিন্তায় চুল পাইকা যাওয়ার কথা। তারপরে মেইন রোড থেকে এখানে হইল 15-12 কিলো রাস্তা, আবার পুরাটাই ভাঙ্গা, গাড়ি টানার মতো না। তো বিশ্বাস করেন সফর করা অনেক কষ্ট। নবী যে এমনি বলে নাই, আর সফর কি তো আতুম মিনান নার, সফরটা হলো একটা জাহান্নামের অংশ। আর এই সফর তো আমরা একদিন করি না, 8 মাস লাগাতার সফর করতে হয়। গতকালকে আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম হাসানপুর, সেখান থেকে প্রোগ্রাম করে ঢাকায় চলে গেছি, ঢাকা থেকে আবার বিকাল 3টায়। তো নর্মালি সিরাজগঞ্জ আসতে 3 ঘন্টার উপরে লাগে না, কিন্তু আজকে একেবারে 6.5 ঘন্টা লাগছে। এটা আনফরচুনেটলি, এটা রাস্তায় জ্যাম, রাস্তার কন্ডিশন, কোন সময় কি হয়ে যায় এটা আসলে বলা যায় না। তারপরে অনেক কষ্ট করে আসছি, আপনারা খুশি তো? যদি খুশি না হন আল্লাহ আপনাদেরকে মাফ করবে না, কমিটিও আল্লাহ মাফ করবে না, আল্লাহই আল্লাহ দেখছে। মানে এত কষ্ট, এত কষ্ট, বিশ্বাস করেন। আর জ্যামের ভিতরে বসে থাকতে, আরে কড্ডার রাস্তা, এটা হলো ডাকাতি। কড্ডার রাস্তা কি হয়, ডাকাতি হয়, কিন্তু জানেন না হঠাৎ করে আর আয়াত গাড়ির উপরে আক্রমণ। আমার গাড়ির 2 বার ধরছে, 1 বার রট মারছে, একে এলো ডাকাতের আতঙ্ক, কোন সময় আইসা গাড়িতে অ্যাটাক করে। দ্বিতীয়ত মাহফিলে পৌঁছতে পারিনি এখনো, যুবকগুলা যায় সে রাস্তায় বসে আছে, কলিজাটা ফাইটা যেতেছে, মানে কষ্টে, বেশি কষ্ট হয়েছে, যুবকগুলা রাস্তায় যায় বসে আছে। আমি যদি না আসি ওরা একই জবাবটা দিবে, খালি কইছে আল্লাহ তুমি একটু নিয়ে যাও, আল্লাহ কুদরতী ভাবে নিয়ে যাও। তো এই মানে আসলে চাক্কা পাঞ্চ না হইলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসতে পারতাম। তো এই চাক্কা পাঞ্চ হওয়ার কারণে স্পেয়ার চাক্কা দিয়া গাড়ি চালাইছি, তো গাড়ি টানা যায় না। তো আসলে এটা আপনাদেরকে মনের দুঃখটা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি ধৈর্য দান করুন বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قليلا ما
করুন। الله اكبر، الله اكبر، الله اكبر،